বিয়ানীবাজার পৌর শহরে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। মঙ্গলবার দুপুরে মেয়র মোহাম্মদ আব্দুস শুকুরের নেতৃত্বে এই অভিযানে কাউন্সিলরবৃন্দ, পৌর প্রশাসনের দায়িত্বশীলরা অংশ নেন। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ফুটপাত দখল করে রাখা মালামাল উঠিয়ে নিয়ে যান, ভেঙে দেন অস্থায়ীভাবে নির্মাণ করা নানা স্থাপনা। পৌর মেয়র বলছেন, এমন অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে, আগামীতেও অব্যাহত থাকবে। আমরা বারবারই অভিযান করছি এবং আজকেও করলাম এবং প্রতিদিনই আমরা করে থাকি। আমি বলবো যে এটা আমরা শুধু সরালাম আর তারা চলে আসবে এটা না। আমি মনে করি যে আমার পৌরসভার সহ এখানে যারা আসেন সকল নাগরিকের কাছে আমার একটি আবেদন থাকবে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং আমাদের এলাকা রাখতে চাচ্ছি। আমরা চেষ্টা করছি পাড়া মহল্লায় নর্দমাগুলো পরিষ্কার করবার জন্য। আমরা আপনারা দেখেছেন আমরা ছুটে চলেছি, নিরন্তর কাজ করছি। এই অবস্থায় আমরা মনে করি যে এটা আমরা করলে আমরা রাখতে পারবো, যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হবে না। মেয়র বলেন, পৌরশহর সুন্দর রাখতে তাদের পরিষদ বদ্ধপরিকর, এজন্য তিনি সকলের সহযোগিতা এবং ব্যবসায়ীদের সচেতনতা কামনা করেছেন। পৌরসভাটা গঠিত হয়েছে নাগরিকের সুবিধার জন্য, মানে নাগরিক যাতে সুবিধা পায়। আমি মনে করি মানুষ যদি মনে করে যে এই শহরটাকে পরিষ্কার রাখি এবং এই ফুটপাত দখলমুক্ত রাখি, আমরা যারা ব্যবসা করছি তারা যেন আমরা নির্দিষ্ট দোকানে আমরা ব্যবসা করি, আমরা যেন পথে না যাই, তারা যেন এটা মনে করেন যে আমাদের রেসপেক্টেবল কাস্টমার যেন নির্বিঘ্নে আমার দোকানটায় আসতে পারে। দোকানের সামনে যদি ময়লা রেখে দেই তাহলে মানুষজন নোংরা পরিবেশে আসবে না। আমি মনে করি মানুষের সচেতন হওয়া দরকার, সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার বিয়ানীবাজারের ব্যবসায়ীবৃন্দ। এর আগে 3 জুলাই পৌরশহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, কিন্তু এই অল্পদিনের ব্যবধানে আবারও রাস্তায় মালামাল নিয়ে নেমে এসেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এমন বিবেকহীন কর্মকাণ্ডের সমালোচনা করে মেয়র বলেন, যতদিন না এটি বন্ধ হচ্ছে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমার কাছে একটা বড় লাগে যে মানুষজন লজ্জা শরম আসলে বলতে কিছু নাই। এই যে পথচারীরা দেখছেন আমরা হাঁটছি, তারা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে খারাপ বিহেভ করছে, তারপরেও আমরা চাই যে তারা তাদের যেখানে দোকান আছে সেখানে তারা ব্যবসা করে, ফুটপাতে যেন না আসে, মানুষের জন্য অসুবিধা না করে। অন্যদিকে পৌরশহরের রাস্তায় যত্রতত্র পার্কিংকারীদেরও সতর্ক করে দেন মেয়র। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, আমাদের ইউএনও সাহেব এবং ওসি সাহেব সহ আমরা এই বিষয়ে কথা বলেছি এবং এই ট্রাফিক সিস্টেমের, এই গতানুগতিক ট্রাফিক সিস্টেম যে আমাদের বিয়ানীবাজারে হবে না। বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন, বিশেষ করে অনেকগুলো ব্যাংক এখানে আছে, এখানে অনেক রেমিটেন্স আছে, পার্শ্ববর্তী বড়লেখা, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, খানাইঘাট থেকে এখানে মানুষজন আসেন। তারা যাতে সুন্দরভাবে আসতে পারেন, যেতে পারেন, সেই বিষয়ে আমরা ফুটপাত থেকে দখল মানে উচ্ছেদ করেছি এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ে আমরা তাদেরকে বারণ করি, তারপরেও তারা চলে আসেন, সেই বিষয়ে আমরা আলাপ করেছি। আমরা আরও ট্রাফিক জোরদার করব, আমরা যারা আমাদের পুলিশ সুপারের সাথেও আমরা কথা বলবো, বলে আরও যাতে ভালো একজন ইন্সপেক্টর দিয়ে আরও একটু বাড়ানো যায় এবং আমাদের পরিচ্ছন্নতা করবে বা আমাদের পৌরসভার লোকও তাদের সাথে থাকবে যাতে যানজট। পৌরশহরের উচ্ছেদের কয়েক ঘন্টা পার না হতেই আগের অবস্থায় ফুটপাত দখল করে নেন ব্যবসায়ীরা। অনেকের ধারণা পৌরসভার নমনীয় আচরণের কারণে হয়তো আবারও ফেরত আসে জব্দকৃত মালামাল। এ বিষয়েও ব্যাখ্যা দেন মেয়র। আমি এত কঠোর হয়েছি এই বিষয়ে, আপনারা দেখেছেন আমরা এই মালামালগুলো নিয়ে পুড়িয়ে ফেলেছি। কাঁচামাল যেগুলো আছে আমরা এগুলোকে ডাস্ট মানে আমরা যেখানে গার্বেজ আছে আমরা সেখানে ফেলে দিই, সেখানে ফেলে দিয়ে আমরা ইয়ে করি। দু একজন ওই প্রতিমধ্যে যদি কেউ নিয়ে যায় নিতে আসে, রিকোয়েস্ট করে, অনেকেই রিকোয়েস্ট করেন, কিন্তু গত উচ্ছেদে অভিযানে আমি কোনো কারোর রিকোয়েস্ট শুনিনি। এতে অনেকেই আমার উপরে রাগ হতে পারেন। আমি এবারেও যেটা করছি আমি সেটার কোনো মতেই নমনীয় থাকবো না, কারণ আমি চাই যে বিয়ানীবাজার পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এগুলো নিয়ে গেলাম আর এগুলো আবার দিয়ে দিলাম, এটা পুতুল খেলা চলবে না। পৌরশহরের দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযানে জব্দকৃত মালামাল পরে পৌর বাস টার্মিনালে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত তরি তরকারি রোলার দিয়ে ধ্বংস করা হয়। আবু তাহের আজু, এবিটিভি, বিয়ানীবাজার।